ও কাল রাতে নৌকো ভেঙে যাওয়ার পর আজ একটা দ্বীপে এসে পৌঁছলাম জেরি আমার তো খুব খিদা পেয়েছে বাহ সামনে একটা নারকেল মনে হচ্ছে ভালোই হলো এই নারকেলটার জুস বানিয়ে এখন যদি তুমি আর আমি খাই তাহলে আমাদের খিদা মিটে যাবে সাথে একটা লেবুর টুকরো আর উপরে একটা ছাতা দিয়ে দিলে দেখতে আরও ভালো লাগবে কি বলছো জেরি তাহলে চলো তাড়াতাড়ি বানিয়ে ফেলি তাড়াতাড়ি বানিয়ে আমি আর তুমি আমাদের দুজনের খিদা মিটাই তাহলে দেরি না করে চলো শুরু করি আ! কোথায় গেল নারকেলটা আরে নারকেলটা তো এখানেই ছিল হ দেখতে পাচ্ছি না আরে তুমি ওটা একা নিয়ে গেলে আমারও তো খিদা পেয়েছে তুমি ওটা একা ভেঙে খাওয়ার ধান্দা নিচ্ছ তোমার তো সাহস কম না জেরি হাহ তোমার থেকে তো নারকেলই বড় আ হা 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 তুমি আর কি নারকেল ভাঙবে আ হা 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 ও আ কি মজা ওরে বাপরে কি জোরে লাগলো রে এত বড় সাহস আমি বয়সে তোমার থেকে কত বড় হই আমি তোমার মামার বয়সী আর তুমি আমার মুখে এইভাবে নারকেল চুললে তোমার তো সাহস কম না তোমাকে এখনই আ! এটা কি হলো হঠাৎ করে আরে ভূমিকম্প আসলো নাকি কিছুই তো বুঝতে পারছি না আ! আবার ইরে রে বাপরে সেই জোরে ভূমিকম্প মনে হচ্ছে তো হ্যাঁ মেঘ করে আসছে নাকি ছায়া ওরে বাবা ওটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না আরে তাড়াতাড়ি চলো ওইদিকে পালাই জেরি না হলে তো এ আমাদের একদম কুছলে ফেলবে পায়ের নিচে ওটা কি জিনিস হাতির মনে হচ্ছে আরে আমাদের নারকেলটা গেল আমাদের নারকেলটা তো শেষ হয়ে গেল একটাই খাওয়ার জিনিস ছিল আর সেটাও এই হাতি না কী ভেঙে ফেলে দিল এ তো বোঝাও যাচ্ছে না এটা হাতি না কি ওহ ভালোই হলো নারকেলটা দুই টুকরো হয়ে গেল এখন আমরা নারকেলটা খেতে পারবো আরে ওটা তো একটা ডাইনোসর হ্যাঁ আমি চিনতে পেরেছি আমি জোরাসিক পার্ক সিনেমা দেখেছিলাম সেটা থেকে বুঝতে পারছি এটা একটা ডাইনোসর আমরা তো ডাইনোসরের যুগে চলে এসি জেরি বাহ ভালোই হলো একটা ক্যামেরা নিয়ে আসতে পারলে ভালো হতো অবশ্য তুমি তো জোরাসিক পার্ক দেখো নি তুমি তো তখন অনেক ছোট ছিলে তুমি কি বুঝবে এই ডাইনোসর জিনিসটা কি হ্যাঁ আরে দেখো আমাদের খাবারটা নারকেলটা তো একদম ভেঙে দিয়েছে আরে বাহ এ তো খুব ভালোই হলো আমাদের কাজ সহজ হয়ে গেল চলো পার্টনার এটা দুজনে মিলে আরাম করে খাই নারকেল ভাঙ্গার সহজ উপায় আমরা পেয়ে গেছি চলো জেরি পার্টনার নারকেলগুলো নিয়ে গিয়ে তাড়াতাড়ি ওই দানব মোটা ডাইনোসরের পায়ের নিচে ফেলে দেই। তাতে আমাদের খাবারগুলো খুব সহজে তৈরি হয়ে যাবে হা 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 কত স্মার্ট না আমরা তাড়াতাড়ি চলো ওর মোটা পানিয়ে ও কি জোরে দৌড়াচ্ছে ওর সঙ্গে দৌড়ে ওঠায় অসম্ভব আরে ওটা তো একটা ডিম মনে হচ্ছে আরে ডিমটা এখন ছাড়ো চলো ওর পায়ের নিচে আগে নারকেলগুলো দিয়ে ফাটিয়ে নেই তাড়াতাড়ি দৌড়াও আরে বাপরে ওর সাথে তো দৌড়ে পাড়াই যাচ্ছে না ও খুব জোরে দৌড়ে চলে গেল। কি জোরে দৌড়ালো এত মোটা মোটা পা এত বড় শরীর কিন্তু প্রশ্নটা হচ্ছে এত মোটা শরীর নিয়ে ও এত জোরে দৌড়ল কীভাবে ও কি খায় ও কার কাছে ফিটনেস ট্রেনিং করে আমি তো কিছুই বুঝতে পারলাম না জেরি আমি তো ছোটোবেলায় স্কুলে এত জোরে দৌড়ায়নি আহ ওটা কি মনে হচ্ছে আমাদের খাওয়ার আর জিনিস পেয়ে গেছি ওয়া ভালো হলো ওটা তো একটা বিশাল বড় ডিম চলো জেরি পার্টনার এবারের ডিম থেকে আমরা প্রোটিন নিয়ে আমাদের পেট ভরায় দেখে তো টেস্টি মনে হচ্ছে এটাকে একটা ইট দিয়ে ভাঙতে হবে যে বড় ডিম ডাইনোসরের ডিম এত বড়ো হয় আরে ওটা তো নড়ছে ওটা তো ফেটে যাচ্ছে জেরি পার্টনার এবার এখান থেকে কী হবে। আরে কিছুই নাই ভিতরে ফাঁকা ভিতরে তো কাউকে দেখা যাচ্ছে না ভেতর থেকে কি কেউ হবে না ওখানে কিছু একটা হেলছে নড়ছে ডিম থেকে কেউ একটা বেরোচ্ছে আরে এটা তো একটা ডাইনোসরের বাচ্চা আরে বাচ্চাটা কি কিউট দেখে আদর করতে ইচ্ছে করছে কিন্তু ওই বাচ্চাটা তো আমাদের মা ভাবছে কারণ বাচ্চা ডিম থেকে বের হওয়ার পর যাকে দেখবে তাকেই মা মনে করবে বুঝলে জেরি পার্টনার এখন তো ও আমাদের নিজের মা মনে করবে হ্যাঁ দেখো এমনভাবে তাকাচ্ছে যেন ওর খিদে পেয়েছে তোমার কাছে কি কোনো খাবার আছে ও তো আমাদের কাছেই আসছে আরে তাড়াতাড়ি চলো জেরি পার্টনার এখান থেকে কেটে পড়ি নাহলে কিন্তু ও আমাদের পিছে পড়ে যাবে কিন্তু আমার এখান থেকে যেতেও কষ্ট লাগছে বাচ্চাটা একা একা আছে হ্যালো আমি টম একটা বিড়াল আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই তুমি খুব ভালো বাচ্চা তুমি খুব শান্ত বাচ্চা এ হে তুমি কি কিউট আহা আমি তোমাকে আদর করছি তাই বলে তুমি আমাকে কিন্তু তোমার মা ভেবো না কারণ আমি একজন ছেলে হতে পারি আমি তোমার বাবা কিন্তু আমি তোমার মা না ও তোমার গালগুলো কি নরম নরম তোমাকে তো আমার চুমু খেতে ইচ্ছে করছে এই টমদার হঠাৎ করে কি হলো এরকম আজব বিহেভ কেন করছে হে হে তোমার গলাটা কি নরম আমার তো তোমার গলাটা সুশুরি দিতে ইচ্ছে করছে ও কি হলো সোনা কি হলো হ্যাঁ ওরকম করছো কেন ও বুঝতে পেরেছি তোমার হয়তো আরাম লাগছে ঠিক আছে আমি তোমাকে আরও দিচ্ছি এই নাও এই নাও সুশুরি। আরে আমার কাছে আসো আমার থেকে দূরে সেরে যেও না আরে টমদা এই ডাইনোসর তো এক মিনিটের মধ্যে বড় হয়ে গেল গো ও কি জাতির আমি তো বুঝতে পারছি না ও তো ম্যাজিক করা ডাইনোসর ওহো সোনা তোমার গলা কোথায় অ আরে এটা কি হলো আরে তুমি হঠাৎ করে এত বড় হয়ে গেলে কিভাবে তুমি কি খাও তুমি এক্ষুনি তো ছোট ছিলে আমি তোমার গলায় সুসুরি দিচ্ছিলাম হঠাৎ করে কি হলো তুমি এত বড় হয়ে গেলে তুমি তো এভাবে তাকাচ্ছ কেন আমার দিকে হ্যাঁ কোনো দুষ্টুমি করার বুদ্ধি নেই তো এই দেখো আমার সঙ্গে কিন্তু কোনো দুষ্টুমি করো না ও তুমি আমাকে ভালোবাসছো আমাকে আদর করছো তাই তো কিন্তু তোমার জীবে লালের খুব গন্ধ এবার আমাকে আবার স্নান করতে হবে শোনো তোমাকে আমি ট্রেনিং দেব। কি করে আত্মরক্ষা করতে হয় এবং কি করে শক্তিশালী হতে হয় কি করে শিকার করতে হয় সেটা আমি তোমাকে দেব। আসলে এক সময় আমি অনেক বড় ক্যারাটা চ্যাম্পিয়ন ছিলাম কিন্তু আমার গার্লফ্রেন্ড আমাকে ধোকা দেওয়ার জন্য আমি ক্যারাটা চ্যাম্পিয়ন থেকে রোমিও হয়ে যাই তারপর থেকে এখন রোমিও গিরি করি ও এটা কি ছিল বন্ধ করো আরে বাপরে বাপ তোমার মুখ থেকে তো একদম গরম হাওয়া বেরিয়ে আমার ওমলেট করে দিয়েছিল টম দা তো পুরো বোকামি করছে পুরো বোকা সেজে গেছে জেরি তুমি এদিকে আসো তুমি কি জানো যে আমি এক সময় কত বড় রেসলার ছিলাম কত বড় বড় সুমো চ্যাম্পিয়নরা আমার কাছে ট্রেনিং নিয়েছে আর আমি স্মার্ট টম এখন এই ডাইনোসরের বাচ্চাকে ট্রেনিং দিয়ে একজন উপযুক্ত শিকারী একজন উপযুক্ত ডাইনোসর করে তুলব সেখানে তোমার কোনো খাওয়া নাই আর এই ডাইনোসরকে দিয়ে এখন আমি তোমাকে শিক্ষা দেব উচিত শিক্ষা তোমার একদম চাটনি হয়ে যাবে ছোট্ট জেরি হা 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 ও জেরি তুমি তো একদম মাটির সাথে চেটকে গেছো আমার তো দেখে অবাক লাগছে তোমাকে কি কিউট লাগছে তুমি তো একদম একটা চাকতি হয়ে গেছো জেরি চাকতি ও তোমার চোখ দুটো কি সুন্দর কিউট লাফাচ্ছে এই ডাইনোসর আসো এখানে আসো তাড়াতাড়ি আসো তোমাকে এখন একটা খেলা শেখাবো ক্যাচ ক্যাচ তাড়াতাড়ি আসো ইডিয়াট দেরি করো না তাড়াতাড়ি আসো হ্যাঁ এবার তোমাকে এই জেরি চাকতিটাকে ক্যাশ ধরতে হবে অর্থাৎ এই জেরি চাকতিটাকে তোমাকে ধরে নিয়ে আসতে হবে তাড়াতাড়ি যাও আর হ্যাঁ একটু ধীরে দৌড়াও তোমার মায়ের মতো এত জোরে দৌড়িও না জানি না এই মোটাগুলো এত জোরে দৌড়ায় কীভাবে তাড়াতাড়ি যাও হ্যাঁ ওইটার উপরে তাকিয়ে থাকো ওইটা দেখে তাড়াতাড়ি ধরে নিয়ে আসো আরে টম আমাকে চাকতি বানিয়ে আমাকে আকাশে ছুঁড়ে মারলো ও এই তো তোমাকে মুখে নিল আমার কি লাগছে কিন্তু এই ডাইনোসর এত উঁচুতে লাফালো কিভাবে আরে বা এই ডাইনোসর তো দারুণ ক্যাচ ধরেছে আপনারা দেখলেন আমার ট্রেনিং এর ফল আমি যাকে ট্রেনিং দিই তাকে কি পারদর্শী করে তুলি ও ছোট্ট জেরি তুমি তো একদম ভিজে গেছো তোমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে কিন্তু তোমার থেকে তো দুর্গন্ধ আসছে আহ হা এবার ডাইনোসর বাবাজি তোমাকে আর একটা ট্রেনিং দিচ্ছি এটা হচ্ছে তোমাকে লেজ নড়ানো প্র্যাকটিস করতে হবে যদিও এখানে আমরা আরাম খাবো অর্থাৎ আমি আরাম খাবো আমি এই সময় খাব আর একটু তোমার লেজের হাওয়া খাবো দেখো আমি কি স্মার্ট কি বুদ্ধিমান তোমার থেকে হাওয়াও খাচ্ছি আবার তোমাকে ট্রেনিংও দিচ্ছি এটা হচ্ছে স্মার্ট টমের স্মার্ট বুদ্ধি আপনারা সবাই জানেন যে আমার মতো স্মার্ট কেউ নাই আমি সব থেকে বেশি স্মার্ট আহ জেরি একটা গান করো